ঠিক এই জায়গাটা, হ্যাঁ, কত সুন্দর একটা জায়গা জানেন। এই জায়গাটা দুইটা বাড়ি মালয়েশিয়ায়, এই একটা বাড়ি, ওই একটা বাড়ি, এই দুইটা বাড়ি মানে লোকজন থাকে না, একদম মানে গাছ গুছ দিয়ে ভরে গেছে বাড়ি দুইটা। দেন কত মনোরম একটা পরিবেশ, শান্তির জায়গা, মানে ঠান্ডা আবহাওয়াটা কি জানেন, অস্থির আবহাওয়া। এই একটা বাড়ি আর এই একটা বাড়ি, মানে বাড়ি দুটি এত পছন্দ হয়েছে আমার, যদি মানে টাকা থাকতো না কিনে লইতাম, কিনে লইয়া তারপর একটা বিয়ের শাদি করে যেটা নিরিবিলি থাকতাম, রিল্যাক্স। এই যে এই বাড়িটা কত সুন্দর, দেখেন মানে জায়গাটা আমার কাছে সেই লাগতেছে, জায়গাটা অস্থির লাগতেছে আমার কাছে, এক কথায় অস্থির অস্থির লাগতেছে জায়গাটা। লেহা কি আবার, হাক হাক মিলিক, হাক মিলিক হ্যাঁ কি আবার, হ্যাক মিলিক না হাক মিলিক কোনটা বুঝি না। মানে জায়গাটা কি অস্থির একটা জায়গা, মানে গ্রামের মতো আপনার এই যে পেয়ারা গাছ, তারপরে কাঠবাদাম গাছ, ওই যে একটা, এই যে একটা কাঠবাদাম, প্রতিদিন মানে কোকিল ডাকে এই বাড়িতে, কোকিলগুলো কত সুন্দর কু কু করে ডাকে, আর আমরা সুন্দর নিরিবিলি চেতাই। ওই যে গ্রামে থাকতে ছোটোবেলা যে কোকিলটা চেতাইতাম, কু কু কইয়ে ওইরকম চেতাই। ঠিক আছে, মানে অস্থির একটা বাড়ি, আমাকে বুঝলেন না কত সুন্দর। মানে আমার সবচেয়ে ভালো লাগে বাড়ির ভিতরে দুটো, মানে আবহাওয়া ঠান্ডা, সেই কুল আবহাওয়া, পাশেই রাস্তা, কত সুন্দর। এইসব জায়গাটা বাড়ি থাকা মানে কি জানেন, আত্মার রিল্যাক্স, আত্মার আত্মার রিল্যাক্স। অস্থির না, মানে বাড়ি দুটির দাম হইতে পারে কত কইতে পারেন আপনার, মানে মালয়েশিয়া এমন একটা জায়গায় যে এমন একটা জায়গা, ওই যে KSL রাখছেন, ওই যে KSL এর পাশেই, মানে দাম হইতে পারে কত জায়গা সহ বাড়ি দুইটার, মানে কোনো একদিন কিনবো আশা আছে। ঠিক আছে, দুইটার ভিতরে একটা কিনবো, কোনটা কেনা হয় আর দাম হইতে পারে কেমন। আমি আনুমানিক ধরছি জায়গা সহ বাড়ি ধরেন কত, 2.5 লাখ বা 3 লাখ টাকায় পারবো, মালয়েশিয়ার রিঙ্গিত 2.5-3 লাখ টাকায়, বুঝতেছি না। কত সুন্দর বাড়িটা, ভালো লাগতেছে, অস্থির লাগতেছে। আড়াই 3 লাখ টাকায় মনে হয় পারবো না, 4 লাখ টাকাই লাগবে, বুঝছেন, বুঝতেছে, 4 লাখ টাকাই লাগবে। আহ কি ঠান্ডা জানেন না, অস্থির। একটা বাড়ি, একটা বাড়ি, এই দুইটা বাড়ি পাশাপাশি, দুইটা বাড়ি, একটা একটা। আহ ওই ধান ব্যালকনি কত সুন্দর, আহ অস্থির না। দেখে গেলাম যাকে বাড়ি দুইটা একসময় কিনবো আমি, বুঝছেন, মানে ভিডিও করে রাখলাম যাতে মনে থাকে এই বাড়ি দুইটা আমি কিনবো একসময়, টাকা হইলে বড় লোক হইলে পরে কিনবো, জায়গা সহ কিনে লো মা। ঠিক আছে, যাই হোক, দাম কত হইতে পারে এটা একটু জানাইবেন, দাম দাম আমি দাম সম্পর্কে জানি না, মালয়েশিয়া জায়গা এইসব জায়গার দাম সম্পর্কে। আমার তো মনে হয় 3 লাখ বা 4 লাখ টাকা কিনতে পারবো, সমস্যা নাই, 3-4 লাখ টাকাটা ধরেন মালয়েশিয়ার রিঙ্গিত ওটা আমি ইনকাম করতে পারবো। প্রায় এখন বয়স তো 26 চলে, তাহলে ধরেন যে আমার বয়স যখন কত 50-50 হইব, তখন ধরেন মালয়েশিয়ার 3-4 লাখ টাকার রিঙ্গিত জমাইতে পারবো। ঠিক আছে, তখন কিনবো, হ্যাঁ তখন দেখা যাবে, তখন কিন্তু বাড়ির ভিতরে একদম ঘুরে ঘুরে দেখাবো সব কিছু, তখনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আপনারা। ঠিক আছে, ফলো দিয়ে অপেক্ষা করবেন এই পেজে, এই পেজেই দেবো যখন আমার বয়স 50 হইব, বেশি না 50, ওটা কইতে কইতে হয়ে যাবো।